Welcome to my online class, class 1 subject Bangla. I am your subject teacher, Kazi Jahanar Opu. How are you? Hope you are fine and stay home. Ami goto class e tomaderke 5ta question diyechhilam. Asha kori basha sundor kore tule porecho. Ajke amar proshno ki porbo ota giyechilo first porbo. Ajke amra second porbe class korbo. তাহলে আমি এখানে পর্ব লিখে দিই পর্ব হচ্ছে 2 আজকে আমাদের ক্লাসে পর্ব হচ্ছে 2 আজকে আমরা আমি ধারাবাহিক ভাবে আবার পাঁচটা দিয়েছি 6 থেকে শুরু করব বরাবরের মতো কি করতে হবে খাতা পেন্সিল রাবার সামনে নিয়ে বসতে হবে আমি চাইবো যে আমার বাচ্চারা এই ক্লাসটা দেখে নিজেরা কি করবে যে প্রশ্নগুলো তুলে নেয়ার চেষ্টা করবে ঠিক আছে দেখো তাহলে আমি লেখার সাইজগুলো তোমাদের সুবিধার জন্য একটু বড় বড় করে লেখার চেষ্টা করতেছি দেখো এখানের মধ্যে আমি একটু দেখি আগে লেখাগুলো কতটুকু দেখা যাচ্ছে হ্যাঁ লেখাগুলো দেখা যাচ্ছে দেখো তোমাদের জন্য আমি আরেকটু ক্লোজ করে দিই ক্যামেরাটা একেবারে ক্লোজ করে দিই যেন পরিষ্কার মতো লেখা যায় তোমরা যদি আমার এই পচা মার্কা লেখাগুলো যদি বুঝতে কষ্ট হয় কি করবে বাসায় যে বড় যারা আছেন আব্বু আমুরা যারা আছেন বড় ভাই বোন যারা আছেন তাদের সাহায্য নিবে যে বলবে যে আমি লেখাটা বুঝতে পারছি না এটা কি লিখেছে তাহলে ওনারা তোমাদেরকে ধরিয়ে দিবেন বুঝিয়ে দিবেন দেখো কা প্রশ্নটা কি 6 নাম্বার কা পানি পান করার পর ক ববিন্দ র আকার ববিন্দ র কি হয় করার পর কি করলো কা পানি পান করার পর
বনে ব দন্ত ন একার ব বিন্দ র কাক পানি পান করার পর এটা কিন্তু রয়ের ফোঁটাটা খুব ছোট ছোট হয়ে গেছে তোমরা বুঝবে নাকি আমি জানি না আমি একটু বড় করে দিলাম ফোঁটাটা আর কোথায় আছে ফোঁটা আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে দেখো এখানে আমি পুরো যে কি এটা হচ্ছে প্রশ্ন হ্যাঁ এটা কি ছয় নম্বরের এটা উপরে এটা হলো প্রশ্ন তোমরা যখন এরকম প্রশ্নবোধক একটা চিহ্ন দেখবে কি বুঝবে তোমাকে এটা প্রশ্ন করা হচ্ছে প্রশ্ন জানতে চাওয়া হচ্ছে এটা কি করব উত্তর লিখলাম হ্রস্ব উ বিসর্গ এ দুটা কি এ দুটা হচ্ছে বিসর্গ এ দুটাকে আমরা কেউ কি করি এরকম করেও দিই বড় করেও দিই আবার কেউ কি করি এরকম করেও দিই আমরা যে যেভাবে দিই আমরা সেটা হবে তাহলে কি উত্তর 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 পুরো কিভাবে লিখে আমি লিখে দেখিয়ে দিচ্ছি আমি সংক্ষেপে হ্রস্ব উ বিসর্গ দিয়ে উত্তরটা লিখেছি উত্তর পুরো কিরকম লিখে হ্রস্ব উ তয়ে ত দেখো একটা ওর মতো লিখলাম ওর মতো লিখলে যখন যখন মাত্রা ছাড়া হবে যখন উপরে মাত্রা হবে না তখন এটাকে আমরা কি পড়ব আমরা এটাকে পড়ব ও আর যখন এভাবে করে মাত্রার নিচে ঢুকে যাবে তখন এটাকে আমরা পড়ব কি পড়ব তয়ে ত পড়ব সাধারণত এভাবে লিখে না তয়ে তটা আমরা কিভাবে লিখবো আমরা ওর মতো লিখে তার উপরে কি দিব একটা মাত্রা টেনে দিব তাহলে কি হবে তয়ে ত বোঝাবে এবার নিশ্চয় বুঝতে পেরেছো তাহলে আমরা পুরো উত্তর না লিখে আমরা কি করলাম সংক্ষেপে হ্রস্ব উ বিসর্গ দিয়ে উত্তর লিখেছি কারো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে কোনো কনফিউশন থাকে নির্দ্বিধায় আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে নির্দ্বিধায় আমাকে বলবে আমার আমার কাছ থেকে জেনে নিবে তাহলে দেখো কাক পানি পান করার পর কি করলো উত্তর কাক পানি পান করার পর বনের দিকে উড়ে চলে গেল আবার বলো কাক পানি পান করার পর বনের দিকে কি করলো উড়ে চলে গেল নাম্বার সেভেন কখন কাকের খুব দুঃখ হলো যখন কাক পানি খেতে পারলো না তখন কাকের খুব দুঃখ হলো তোমরা যখন দেখবে আমি এরকম নাম্বারিং দিয়ে যখন প্রথম যেটা হবে সেটা হবে আবারও বলছি প্রশ্ন এখানে প্রশ্নবোধক আছে এটা হবে প্রশ্ন আর উ বিসর্গ যেটা দিব সেটা হবে তোমার আনসার দিস ইজ ইউর কোশ্চেন আনসার তোমার কি উত্তর এটা উ বিসর্গ দিলে বুঝবে এখানের মধ্যে উত্তর লেখা আছে যখন কাক পানি খেতে পারলো না তখন কাকের খুব কি হলো দুঃখ হলো তোমরা অনেকে অন্তস্থীয় আর অন্তস্থ জটার মধ্যে গুলিয়ে ফেলো দেখো এটা হচ্ছে অন্তস্থ জ হ দন্ত ন যখন আর আমরা যখন কি করব এই অন্তস্থ জ লিখলাম লিখে নিচে যখন একটা ফোঁটা দিয়ে দিব তখন এটাকে কি পড়বো এটাকে পড়বো অন্তস্থ ঠিক আছে এটাকে আমরা কেউ বলি অন্তস্থীয় তাই না তাহলে এটা কি বলবো অন্তস্থ তাহলে দেখো আমি একদম সরে গেলাম তোমরা এবার বোর্ডটাকে ভালো করে দেখে তুলে নাও কাক পানি পান করার পর কি হলো কাক পানি পান করার পর বনের দিকে উড়ে চলে গেল কখন কাকের খুব দুঃখ হলো যখন পানি খেতে পারলো না যখন কাক পানি খেতে পারলো না তখন কাকের খুব দুঃখ হলো ঠিক আছে আমরা দেখি আরেকটা প্রশ্ন শিখতে পারি কিনা
আমাদের লাস্ট প্রশ্নটা কি উড়ে গিয়ে কাক কোথায় বসলো উড়ে গিয়ে কাক কোথায় বসলো আমরা যখন রিডিং পড়েছি তখন পড়েছিলাম না যে কাকটা কোথায় বসেছিল কাকটা কলসির উপর বসে ছিল তাহলে আমাদের 8 নম্বর প্রশ্নটা কি পেলাম উড়ে গিয়ে কাক কোথায় বসলো উড়ে গিয়ে কাক কলসির উপর বসলো তাহলে আজকে আমরা কি কয়টা পড়লাম 6 7 8 তিনটা পড়লাম এই তিনটা একটু লম্বা লম্বা কাজে আজকে আমি আর দিব না তোমাদের অনেক কষ্ট হবে কাজে আমি আমার ক্লাসটা এখানেই শেষ করব আমি তোমাদের কাছ থেকে বিদায় নিব আজকের মতো ঠিক আছে ভালো থাকবে সুস্থ থাকবে আর কি করবে আর কবিতা আবৃত্তি করে গান গেয়ে গেয়ে সুন্দর করে করে আমার কাছে পাঠাবে আমি তো তোমাদেরকে দেখতে পাই না বাসায় বসে বসে তোমাদের চেহারাগুলো দেখব আর তোমরা কি কি পারো সেগুলো শুনবো আল্লাহ হাফেজ সবাইকে